कृष्ण 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 इति जुमं स्मरन्ति नित्यस्य जलं भित्ता यथा पद्मं नरकात् उद्धरं महं रामो रामेति रामेति रामो नाम मनोरमे सहस्र नाम तत्तुल्य रामो नाम वरानने सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। এই প্ৰাৰ্থনাৰে আমি পুনৰ গোবিন্দ স্মৰণ প্ৰাৰ্থনা জনাইছোঁ। ছাত্ৰ ছাত্ৰী শিক্ষক গুৰু বিষ্ণু গুৰুদেৱ মহেশ্বৰ সকলো গুৰু সকলোৱে মানি চলাটো নৈতিক ধৰ্ম আৰু তেতিয়াই জীৱন পৰিশীলিত হ'ব পাৰে। গুৰু বিষ্ণু বুলি কোৱা হ'ল, গুৰুক মহেশ্বৰ বুলি কোৱা হ'ল, কিয়? কাৰণ ব্ৰহ্মাই সৃজন কৰে, বিষ্ণুৱে পালন কৰে। মহেশ্বৰ দুটা ৰূপ আছে, এটা ৰুদ্ৰ এটা ভদ্ৰ। যি শিষ্যই প্ৰকৃতাৰ্থত গুৰুৰ প্ৰতি সন্মান প্ৰদৰ্শন কৰে, গুৰুৰ আজ্ঞা মানি চলে, তেওঁৰ ক্ষেত্ৰত গুৰু ব্ৰহ্মা হৈ যাব। কাৰণ জ্ঞানৰ যোগেদি মানুহে দ্বৈত জীৱন লাভ কৰে, দ্বিজত্ব সংজ্ঞা লাভ কৰে। গুৰুৱে দিয়ে এই দ্বৈত জীৱন, সেইকাৰণে গুৰু ব্ৰহ্মাৰ শাৰীলৈ ৰূপান্তৰিত হ'ল। সেইকাৰণে গুৰুক ব্ৰহ্মা বুলি কোৱা হৈছে। অৰ্থাৎ এটা জীৱন পোৱাৰ পিছত আৰু এটা সংস্কাৰিত জীৱন প্ৰদান কৰাৰ অৰ্থত গুৰু সৃষ্টিকৰ্তা হৈ গ'ল। সেইকাৰণে গুৰুক ব্ৰহ্মা বুলি কোৱা হৈছে। গুৰু বিষ্ণু গুৰুৰ আদেশ পালন কৰি যেতিয়া ছাত্ৰ তথা শিষ্যসকল পালিত হ'ব, সেই ক্ষেত্ৰত গুৰু তেওঁৰ কাৰণে বিষ্ণু। গুৰুদেৱ মহেশ্বৰ, গুৰুক মহেশ্বৰ বুলি কোৱা হৈছে। আমি আকৌ কৈছোঁ, মহেশ্বৰ দুটা ৰূপ, এটা ৰুদ্ৰ এটা ভদ্ৰ। যেতিয়া প্ৰকৃতাৰ্থত গুৰু সন্মান জনাই চলিব, সেই ক্ষেত্ৰত শিষ্যজনৰ ক্ষেত্ৰত ছাত্ৰজনৰ ক্ষেত্ৰত গুৰু ভদ্ৰ হৈ থাকিব, অৰ্থাৎ শান্ত ৰূপ গ্ৰহণ কৰিব। গুৰুৰ আজ্ঞা অৱমাননা কৰি যদি স্বেচ্ছাচাৰে কোনোবাই চলিবলৈ চেষ্টা কৰে, তেওঁৰ ক্ষেত্ৰত গুৰু ৰুদ্ৰ হৈ যাব। সেইকাৰণে কোৱা হৈছে গুৰু ব্ৰহ্মা, গুৰু বিষ্ণু, গুৰুদেৱ মহেশ্বৰ। গুৰু সাক্ষাৎ পৰম ব্ৰহ্ম, তস্মৈ শ্ৰী গুৰুবে নম। সেই গুৰুৱে হৈছে সাক্ষাৎ ব্ৰহ্ম আৰু তেওঁক আমি নমস্কাৰ জনাওঁ। এই গুৰুৰ প্ৰতিটো কথা যদি যথাৰ্থভাৱে গ্ৰহণ কৰা হয়, সেই গুৰুৱে তেওঁক ৰক্ষা কৰিবই। সেইকাৰণে কোৱা হৈছে, ধ্যানমূলং গুৰুমূৰ্তি, পূজামূলং গুৰুপদম, মন্ত্ৰমূলং গুৰুবাক্যম, গুৰু কৃপাহি কেৱলম। শিষ্যজনৰ বা ছাত্ৰজনৰ হৃদয়ত যদি কিবা ধ্যানৰ মূৰ্তি আছে, সেয়া হ'ল গুৰুৰ মূৰ্তি, গুৰুৰ ৰূপ। পূজামূলং গুৰুপদম, যদি কিবা পূজা আছে, সেই পূজাৰ মূল গুৰুৰ চৰণ। আৰু গুৰুৰ বাক্য হৈছে মূল মন্ত্ৰ, আৰু গুৰুৰ কৃপাই হৈছে জীৱনৰ পৰম সম্বল। এই চাৰিটা কথাত যদি শিষ্যজনে গুৰুত্ব দিয়ে, তেওঁ কেতিয়াও জীৱনত উজুতি খাব নালাগে। আমাৰ সংসাৰত পাঁচ প্ৰকাৰ গুৰু আছে। আদ্য গুৰু অৰ্থাৎ পিতৃ মাতৃগুৰু, শিক্ষাগুৰু, দীক্ষাগুৰু, আদৰ্শ গুৰু, পৰমেষ্ঠী গুৰু।
পিতৃ মাতৃ আমাক জন্ম দিছে আদ্য গুরু যি পিতৃ মাতৃ আমাক প্রথম জ্ঞানের পোহর দিয়ে পথর সন্ধান দিয়ে সেই পিতৃ মাতৃক আদ্য গুরু বলে কোয়া হয়েছে যিজনে শিক্ষাদানে জ্ঞান চক্ষু উন্মূলিত করে দিয়ে শিক্ষাগুরু বলে কোয়া হয়েছে যিজনে দীক্ষারে তেওঁৰ পবিত্র সংস্কারিততা জীবন সৃষ্টি করে দীক্ষাগুরু বলে কোয়া হয়েছে যিজনে সমাজত তথা জাতিটোর বাবে দেশখনের বাবে আদর্শ প্রদর্শন করে আদর্শ গুরু বলে কোয়া হয়েছে যিজন সমস্তরে গুরু গুরুরও গুরু কোয়া হয়েছে পরমেষ্ঠ গুরু এই পঞ্চ প্রকার গুরু সকলে মানি চলাতো নৈতিক ধর্ম আর তেতিয়াই জীবন পরিশীলিত হব পারে পুরনি কালত গুরুয়ে শিষ্যসকলক শিক্ষা দিয়ার পিছত সমাবর্তন কালত এই উপদেশ সমূহ দিছিল সেই উপদেশের ভিতর তিনটা কথা অত্যন্ত প্রয়োজনীয় কথা আছিল দেবদৈত্য মানুষক নিজের নিজের গৃহলৈ যাওয়ার সময়ত গুরুয়ে এইদরে একটা মন্ত্র দিছিল সেই মন্ত্রটি হল দ তাকে তিনবার কোয়া হয়েছিল দ দ দ অর্থাৎ প্রথমটো দর অর্থ হয়েছে দাম্যতে দ্বিতীয়টো দর অর্থ হয়েছে দয়ধম তৃতীয়টো দর অর্থ হয়েছে দত্ত সকলকে কোয়া হয়েছে তোমালোকর ইন্দ্রিয়বিলাক বলবান হব পারে কিন্তু ইন্দ্রিয়বিলাক নিয়ন্ত্রণ নকৰা পর্যন্ত তোমালোকে পরিশীলিত জীবন লাভ করব নোৱাৰা সেই কারণে দাম্যতে কাই মন বাক্যে শরীরে মনেরে বচনেরে নিজকে দমন করে চলিবা দয়ধম সকল প্রাণীর প্রতি দয়াশীল হবা দত্ত নিজেতো খাবাই লোককে বিতরণ করবলৈ চেষ্টা করবা যেটো কথা আমার ঈশ পরিষদত কৈছে ঈশা বাচ্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যা জগৎ তেন তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনম যিমান বস্তু পৃথিবীত দেখিছা সকলো ঈশ্বর বস্তু বলে গণ্য করা অর্পণ করা প্রসাদ স্বরূপে গ্রহণ করা আর আনকো বিতরণ করে দিয়া মাগৃধ কস্য সিদ্ধনম লোকর ধনের প্রতি কেতিয়াও লালায়িত নহব যদি সচাকয়ে এই তিনটা দর সমাজত প্রতিফলন ঘটে ইজনে সিজনক অন্যায় করার দরে প্রবণতা কেতিয়াও সৃষ্টি হব নোৱাৰে তেতিয়া সকলে সুখেরে জীবন যাপন করিব পারিব তার লগে লগে কোয়া হয়েছে মাতৃবৎ পরদারেসু লুষ্টবৎ আত্মবৎ সর্বভূতেসু যহ পশ্যতি স্বপণ্ডিত যিজনে নারীক দেখার লগে লগে মাতৃসম জ্ঞান করিব পারে যিজনে আনর বস্তু দেখার লগে লগে লৌর দরে কঠিন বলে ভাবিব পারে আর যিজনে সকল প্রাণীতে আত্মসম মর্যাদা প্রদান করিব পারে তেওই প্রকৃত পণ্ডিত তেওই প্রকৃত জ্ঞানী পুরুষ আর কেবল সেই পণ্ডিত জ্ঞানী শব্দরেই তেওঁর জীবনের পরিচয় দিয়া নাই তেওঁ যে একটা প্রজ্ঞাবান জীবন লাভ করিব পারে পরিশীলিত জীবন লাভ করিব পারে ই তার প্রকৃষ্ট উদাহরণ তৈত্তরীয় উপনিষদত কৈছে
सत्यं वद धर्मं शर सत्य कथा कबा धर्म आचरणशील हबा जेतिया मानुहे सत्यक आकलि लब तेर सामयिक विपर्य आहिब पारे किन्तु तेर जीवन पतन घटिब नोवारे तेर जय अनिवार्य किन्तु जी मिसार आश्रय लब पदे पदे विपदर सम्मुखीन हब जीवन शांति अनुभव करिब नोवारे आरु हे कोई हैसे धर्मंशर धर्म आचरणशील हबा एक धर्म कि आछे नैतिकतार बीज आध्यात्मिकतार बीज सामाजिक चिंतार बीज सांस्कृतिक शिक्षार बीज मूल्यबोधर बीज ये गोटेखिनि कथाहे आसलते मानुक धरी राखे आरु सेयाई हैसे धर्म दृढ़ते तिनि धर्म जी आमाक धरी आछे से हल धर्म गति के मानु धर्म आचरणशील हब लगे धर्म आचरणशील हबले जाते नैतिक शिक्षा अनुरणित होते आध्यात्मिक चिंता अनुरणित होते एक कथा मन राखिब लगे पितृदेवो भव मातृदेवो भव आचार्यदेवो भव अतिथिदेवो भव जे पितृक देवता ज्ञान करी तेव सम्मान जनवा मातृक देवता ज्ञान करी सम्मान जनवा शिक्षकक आचार्यक देवता ज्ञान करी सम्मान जनवा घरखनलै अहा सकलो अतिथि देवता ज्ञान करी सम्मान जनवा एयाई हुइसे प्रकृत धर्म केवल धूप साकि जलवाते धर्मर परिवेश निहित होइ नाथाके केवल मांगलिक कर्म करिले मानु धार्मिक हब नोवारे जेतिया लैके मानुहर हृदय एने चिंतार अनुरणन नघटे हे कोआ हैछे परोपकाराय बहन्ति नद्याहा परोपकाराय दुधन्ति गावहा परोपकाराय फलन्ति वृक्षहा परोपकाराय शरीरमेत ए आमाक गुरुए दिया शिक्षा ये नईखन जदि बई गैछे केवल परोपकार कारणे जी आँचनी जुगे दिए पानी ग्रहण नकरक सेई पानीर मूल उत्स नईखन नईखनर बुवतीर ऊपर उद्देश्य परोपकार कारण सेई पानी खाय प्राणीये प्राण धारण करे সেইদরে কোয়া হইছে পরোপকারায় দুধান্তি গাবহা গাইজনে লিটার লিটার গাখে দিছে তাতো লক্ষ্য করিব পরোপকারী চিন্তা তার নিহিত হই আছে গাইজনে লিটার লিটার গাখে দিয়ার পিছতো এতটুকু গাখির নিজে পান না করে সেই গাখির খাই মানুহে অমৃতস্য পুত্রা অমৃতর যে সন্তান এই পরিচয় দিবলৈ সমর্থ হয় परोपकाराय फलन्ते वृक्षहा गजपाय लुमालुमे फल दिए तार उद्देश्य परोपकार तातो सब गजपाय पर्याप्त फल दिसे पका पका फल दिसे किन्तु एटा फलो निजे भक्षण नकरे सेई फल खाय भोकातुर प्राणीये प्राण रक्षा करे तृप्ति स्वाद अनुभव करे प्रकृतिर समस्त সৃষ্ট বস্তুরে যদি সৃষ্টির উদ্দেশ্য পরোপকার তেতিয়া হলে এই মানুহর জীবনটো ব্যতিক্রম হব নোৱাৰে সে কোৱা হৈছে পরোপকাৰায় শরীরমেত যেতিয়া আমি পরোপকাৰৰ কাৰণে সকলোৰে হিতৰ কাৰণে এই জীবনটো উৎসৰ্গা কৰিম এয়াই হব মুখ্য ধর্ম সে আমি পুনৰ কৈছো পরোপকারী চিন্তাত ব্রতী হওয়া মানুষজনে প্রকৃত ধার্মিক হব পারে প্রকৃত আধ্যাত্মিক সংজ্ঞারে উপনীত হব পারে গুরুর যোগেদি
আমি যি শিক্ষা লাভ করুম তাক যদি আমি সঁচাকৈয়ে অক্ষরে অক্ষরে পালন করুম আমার জীবন তো পরিখিলিত হবই। গুরুয়ে যাক জ্ঞান দিয়ে সেইজনক শিষ্য বলে কোয়া হয়েছে, ছাত্র বলে কোয়া হয়েছে। সাশিতম যোগ্য এটি শিষ্য যি শাসনের অনুবর্তী হয়ে চলে, যি শাসন মানে তেওঁহে শিষ্যরূপে নিজকে পরিচয় দিব পারে। গুরু ঘরলৈ গৈ কানিমুনি কোবাই কেবল শরণর মন্ত্রকিটা ললেই তেওঁ শিষ্য বলে কোয়া না যায়, কারণ সেই শাসনের তেওঁ যে নিয়মানুবর্তিতা পালন করে চলবই লাগিব, তেতিয়াহে তেওঁ শিষ্যরূপে পরিগণিত হব। সেইদরে বিদ্যালয়ত যেতিয়া ছাত্র ছাত্রীয়ে শিক্ষা গ্রহণ করে, তেওঁ গুরুর তলত যেতিয়া শিক্ষা গ্রহণ করে, তেওঁ সেই শাসনের স্বভাবটা গ্রহণ করবই লাগিব, আর তেতিয়াই তেওঁ ছাত্র বলে শিষ্য বলে গণ্য করা হব। কবই লাগিব আজি গুরু শিষ্যর সম্বন্ধ, গুরু সন্মান জানার কথা বহু যেন দূরলৈ আঁতৰি গৈছে। প্ৰণৱ মাৰকাৰীর নেতৃত্বত সম্পূর্ণ কেন্দ্রের এই বিদ্যালয়খনে যি গুরু সন্মান জানার আর্হি বিস্তৃতভাবে প্রদর্শন করিলে, এই আমার সমাজ জীবনের কারণে এক মাইলর খুঁটি বলে আমি গণ্য করছো। গুরু সন্মান জানা কতো এনেকা বিস্তৃত পরিবেশ আমি আগতে দেখা পোৱা নাই। স্কুলত কলেজত শিক্ষাগুরু সন্মান জানাইছে, একটা পরিবেশ সৃষ্টি করেছে, কিন্তু আজি কেবাগৰাকী গুরু ইয়ালৈ মাতি আনি ছাত্রর সন্মুখত অভিভাবকর সন্মুখত যে সন্মান প্রদর্শন করা হয়েছে, সকলে আজি উপলব্ধি করেছে গুরুর গরিয়ান তত্ত্ব। মার্কারী প্রমুখে কর্মকর্তা সকলের মনত এই ভাব আরো দৃঢ়রপ্রা দৃঢ়তর হোক, তেখেত সকলের শিরত ফুল চন্দন বর্ষিত হোক, তাকে আমি গোবিন্দর চরণত প্রার্থনা জানাইছো। কারণ সম্পূর্ণ কেন্দ্রই যে আর্হি প্রদর্শন করিলে, গোটেই অসমত যদি ইয়ার সম্প্রসারণ ঘটে, আপনাদের দেখা পাব যে গুরু শিষ্যর মধুর মিলনের কথা, আপনাদের দেখা পাব আমার ছাত্র সমাজত যে অনৈতিক অপরাধমূলক ব্যভিচার কাণ্ডয় আমাক ছানি ধরেছে, তারপর আমি পরিত্রাণ পোৱার পথ পাম। সে আমি কব খুঁজো কেবল ইয়াতেই নহয়, গোটেই অসমত এই আদর্শ সম্প্রসারিত হব লাগে। লগে লগে এই কথাও জানাবলে বিচারিছো, স্কুল এখনলৈ আহোঁতে তথা বিদ্যালয়লৈ আহোঁতে লড়া ছালীর মনত এটা কথাই জীপাল হয়, শিক্ষকর ওর পড়িব লাগে। কিন্তু প্রকৃতার্থর শিক্ষক কোন? তেও সেই শিক্ষা দিয়া নহয়। আমি ভাবো পাঠ্যক্রম আরম্ভ করার আগতে নৈতিক পাঠেরে ছাত্র ছাত্রীক প্রথম গুরুর জ্ঞান দিয়া আবশ্যক, আর সেই ছাত্র ছাত্রী যেটা গুরু জ্ঞান উপলব্ধি করিব তেও বাধ্য ছাত্র হবই। তার লগে লগে এই যে কংক্রিটর ইমান ধুনিয়া ঘরটো আছে, যাক আমি স্কুল বিদ্যালয় বলে কইছো, মহাবিদ্যালয় বলে কইছো, কিন্তু এই ঘরটো যে একটা সাধারণ ঘর নহয়,
ইজ একটা জ্ঞান মন্দির, আর এই জ্ঞান মন্দির পূজা করে থাকা মূল পুরোহিতজন যে গুরু, সেই কথা আমি বুঝাই দিবই লাগিব। শিক্ষা মন্দিরলৈ আহোঁতে কেবল ছাত্র ছাত্রী কিয়, শিক্ষক শিক্ষয়িত্রী সকলোৱে শিক্ষা মন্দিরের দুয়ারত প্রবেশ করার মুহূর্তত যদি মানবভাবে পঞ্চ প্রকারে শিক্ষা মন্দিরটি পূজা করে লয়, তাত কোনো ব্যভিচারী চিন্তা সম্প্রসারিত হব নোৱাৰে, তাত কোনো অকার্য হব নোৱাৰে, তাত কোনো অপরাধ প্রবণতার দরে কার্য সংগঠিত হব নোৱাৰে। আমি সেই মানস প্রকারে মানসভাবে আমি কেনেকৈ পূজা করিম, খিতিতত্ত্বং গন্ধং, ব্রহ্মতত্ত্বং পুষ্পং, বায়ুতত্ত্বং ধ্রুবং, জ্যোতিতত্ত্বং দীপং, আত্মতত্ত্বং নৈবেদ্যং। আমি জানো ভগবন্তক পূজা করিবর কারণে আমাক এই পঞ্চ উপচার লাগে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। আমি শিক্ষা মন্দিরলৈ আহোঁতে আমি তো কোনেও ধূপ দীপ নৈবেদ্য লৈ নাহোঁ, কেনেকৈ পূজা করিম? সেই কোৱা হৈছে মানস পূজা। এই যে বিদ্যালয়খন যি ভূমিত আছে, খেতি মানে ভূমি, এই ভূমিখণ্ডকে আমি গন্ধৰ লগত তুলনা কৰি তেওঁলৈ আগবঢ়াই দিব লাগিব। তাৰপিছত এই যে বিদ্যালয়খনৰ ওপৰত নীলিম আকাশখন আছে, এই আকাশখনকে মানৱভাৱেৰে পুষ্পৰ লগত তুলনা কৰি ল'ব লাগিব। খিতিতত্ত্বং গন্ধং, ব্ৰহ্মতত্ত্বং পুষ্পং, ধূপ বায়ুতত্ত্বং ধূপং। এই যে জ্ঞান মন্দিরের চারিওফালে সমীরণ বতাহ বলি আছে, এই সমীরণেই হৈছে ধূপ। যি জ্ঞান জ্যোতিরে বিদ্যালয়খন আলোকিত করেছে, সেই জ্ঞান জ্যোতিয়ে হৈছে দীপ। আর যি আত্ম উপলব্ধিরে আমি জ্ঞান মন্দিরক সন্মান জানাইছো, সেয়াই হৈছে নৈবেদ্য। এইদরে আমি যেতিয়া পঞ্চ প্রকারে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্যরে সেই শিক্ষা মন্দিরত উপচার আগবহায় আমি যেতিয়া প্রবেশ করিম, আমার কোনো ধরনের কলুষতায় আমাক স্পর্শ করিব নোৱাৰে। আর এই ছাত্র ছাত্রীর মনত যদি এই পঞ্চ প্রকারের পূজা শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক সকলে শিকাই দিব পারে, সেই ছাত্র ছাত্রীয় কেতিয়াও অকার্য করিব নোৱাৰে, সেই ছাত্র ছাত্রীয় কেতিয়াও অপরাধমূলক কার্য সংগঠিত করিব নোৱাৰে, সেই ছাত্র ছাত্রীয় কেতিয়াও এই বিদ্যালয়ের পৰা ওলাই যাওয়ার পিছতো ব্যভিচারী কার্যত লিপ্ত হব নোৱাৰে। সেই শিক্ষানুষ্ঠানখনির কেবল আনুষ্ঠানিক পাঠদান করাটাই ধর্ম নহয়, গতিকে ইয়ার প্রকৃত আধ্যাত্মিক তত্ত্ব যদি ছাত্র ছাত্রীর মনত আমি সুমাই দিব পারো, তেতিয়া দেখিব যে এই ছাত্র ছাত্রীয়ে শিক্ষানুষ্ঠানের প্রতি কিমান সশ্রদ্ধ হয়েছে আর তেওঁলোকৰ জীবনটো কেনেকৈ ধন্য করেছে। আমি আশা করিম আজি গুরু পূর্ণিমা উপলক্ষে যি অনুষ্ঠানের আয়োজন করা হল, আমি আগতেই কৈছো এই সম্পূর্ণ কেন্দ্রই এক ব্যতিক্রমী আদর্শ প্রদর্শন করেছে, তার লগতে এই শিক্ষা মন্দিরক এনেদরে সন্মান জানার প্রবণতা, গুরুর গরিয়ান তত্ত্ব উপলব্ধি করা, গুরু শিষ্যর মাজর সম্বন্ধ মজবুত করা, এই আদর্শ যদি প্রতিষ্ঠা হয় দৃঢ়ভাবে, আমি পুনৰ কম যে এই বিদ্যালয়খনেই হব অসমৰ বিদ্যালয়সমূহৰ মাৰ্গদৰ্শক। আৰু আমি তেনে কথাৰ আশা কৰিলোঁ এই সম্পূৰ্ণ কেন্দ্ৰই সেই মাৰ্গও প্ৰদৰ্শন কৰিব। প্ৰকৃত শিক্ষা মন্দিৰ কি আমি আকৌ কৈছোঁ, প্ৰকৃত গুৰু কি, ছাত্ৰ কোন, শিষ্য কোন, কিয় ইয়ালৈ পঢ়িবলৈ আহিব লাগে,
তারপর আমার কি উপকার হব পারে, কেবল এটা বৃত্তি লওয়া চাকরি লওয়াটাই যে জীবনের ধর্ম নহয়, তার লগত মানুষ হওয়ার অন্তর্নিহিত শিক্ষাবু যে সোমাই আছে এই কথাখিনি আমি বুঝাই আজি দিবই লাগিব। আর আমি ভাব সম্পূর্ণ কেন্দ্র ইতিমধ্যে বহু দূর আগবাড়ি গৈছে, সুন্দর মার্গর প্রদর্শন করেছে, লগতে এইখিনি কথারও মার্গ প্রদর্শন করার ক্ষেত্র সচেষ্ট হব। আমি আশা করিম যে এইখন বিদ্যালয় সচাকই মার্গ প্রদর্শক হব। এনে আশা রাখি সকলকে পুনর্বার শ্রদ্ধা আগবাই আমার কথাখিনি মানতে সামরি মেবলে লৈছো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার।